আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির মাংসের কিমা ও ডিম দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি। আমি 150 গ্রাম মুরগির মাংসের কিমা নিয়েছি। এখানে আমি 1 টেবিল চা চামচ সয়া সস দিলাম, আর দেব আদা ও রসুন বাটা 1 টেবিল চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া পরিমাণ মতো, লবণও পরিমাণ মতো দিব। লবণটা একটু কমে দিয়েছি যেহেতু সয়া সস দেওয়া আছে, সয়া সসে লবণ থাকেই। মরিচ গুঁড়াও অল্প দিলাম, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আর আমার বাচ্চা যেহেতু খাবে এই জন্য আমি অল্প করে দিয়েছি। এরপর আমি ভালোভাবে মাংসের কিমাটা মেখে নিব, ভালোভাবে মাখবো। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে এখন দেব 1 টেবিল চা চামচ টমেটো সস, আপনারা চাইলে এটিকে বাদও দিতে পারেন। এরপর আমি 1টি ডিম দিব, ডিমটি দিয়ে ভালোভাবে মেখে নিব। এরপর আমি দিব 1 টেবিল চা চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মেখে নিব। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি 2 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে ভিজিয়ে রাখছিলাম একটু পানিতে, সেটা এবার ঢেলে দিব। এরপর আবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেলে আমি চুলায় প্যান বসিয়ে ওখানে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই মুরগির মাংসের কিমাটা এখানে ঢেলে দিব। এই রান্নাটি এত মজাদার হয়, ছোট বড় সকলেই খেতে পারে। এখন আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দিব। এরপর আমি কেটে নিব, নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে তৈরি করে নিব। আমার মুরগির মাংসের এই নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে, দেখেন কতটা সুন্দর। দেখলে হবে না, আপনাদেরকে একবার ট্রাই করতে হবে, করে খেয়ে দেখতে হবে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। টমেটো আর একটু টমেটো সস দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন। আসসালামু আলাইকুম।